ভাই এই যে ভিতরে বসে আছে, হ্যাঁ এদিকে আমার লগায় কে তোরে মারছে ভাই? এই মারছে এই আর গাদি স্কিল লিগা। এটা বেনসন সিগারেট দাও তো। এই মুরব্বি লাইটার আছে ভাই? লাইটার আছে আপনার কাছে? তুই চিনোস আমি কে? আমি এলাকার নেতা বেটা, আমার বড় ভাই একজন নেতা, তার বড় ভাই নেতা, তার বড় ভাই নেতা, তার বড় ভাই এমপি, তার বড় ভাই মন্ত্রী, তার বড় ভাই মিনিস্টার। তুই চিনোস? তুই কার গায়ে হাত দিস বেটা? তোর তো মুন্ডা চাইতেছ পাড়ায় এলাই এখন একবার। সিগারেট কি আপনাদের টাকা থেকে খায় না আপনার বাপের টাকা দিয়ে খায়? আমি এখনই আইতেছি, তুই এনে দাঁড়া, এনতে লড়বি না, এক পাও লড়বি না এনতে। রুবি তাহলে সন্ধ্যায় ওই জায়গায় যাইয়েন। আচ্ছা থাকবো, আচ্ছা তাহলে এখন রাখি। এই মামা এটা বেনসন সিগারেট দাও তো। এই মুরব্বি লাইটার আছে ভাই? লাইটার আছে আপনার কাছে? কিরে চাই রয়েছেন কা? লাইটার থাকলে লাইটার দেন। আপনারা বিড়ি সিগারেট খান না, এটা আগে কইবেন না। দেখছেন কেমন ব্যাপার? এই তুই বাড়ি কই? বাড়ি কই? আপনারে কইতে হইব। হ্যাঁ দেখুন সামনে একটা মুরব্বি বসে আছে, মুরব্বি বসে আছে। সিগারেট কি আপনাদের টাকা থেকে খায় না আপনার বাপের টাকা দিয়ে খায়? বেরো মানে আমি এখনই আইতেছি, তুই এনে দাঁড়া, এনতে লড়বি না, এক পাও লড়বি না এনতে। চিন্তা করছেন কি দিনকাল পড়ছে? হ্যাঁ ভদ্রতা নাই, শালীনতা নাই। কেটা তোরে মারছে ভাই? এই যে ভিতরে বসে আছে, হ্যাঁ এদিকে আমার লগায় কে তোরে মারছে ভাই? এই মারছে এই আর গাদি স্কিল লিগা। হ্যাঁ আর মারছ স্কিল লিগা তুই? আরো কিছু করবো, সেলুলার ড্যান্স দিব, উলঙ্গ হয়ে যাবো, তোর সমস্যা আছে? তোর বাপের টাকা সিগারেট খাইছে? হ্যাঁ কথা কস্তা গিল্লিগা এই বেটা, কথা কস্তা গিল্লিগা কি বাবা? এই মুরব্বি কথা কম, আপনি তো বেদ অবস্থা দেখতেছেন, কথা কইতেছি এর ভিতরে আপনি কথা কইতেছেন। হুম আর ভাই ও তো একটা ছোট মানুষ, আমার ছেলের বয়স, সে এইখানে এসে বসে সিগারেট খাইতেছে। তোর সমস্যা কি? ও সিগারেট খাইছে এনে বইয়া, তোর সমস্যা আছে? তোর টাকা দেখাইছে? আপনারা কি বংশগত বেয়াদব নাই? এই বেটা তুই চিনোস বংশগত? তুই চিনোস আমি কে? আমি এলাকার নেতা বেটা, আমার বড় ভাই একজন নেতা, তার বড় ভাই নেতা, তার বড় ভাই নেতা, তার বড় ভাই এমপি, তার বড় ভাই মন্ত্রী, তার বড় ভাই মিনিস্টার। তুই চিনোস? তুই কার গায়ে হাত দিস বেটা? তোর তো মুন্ডা চাইতেছ পাড়ায় এলাই এখন একবারে, মারির লোকে মিশাই দি। তুই কি করছস? বাইরে গায়ে দিস স্কিল, আমার ছোট বাইরে গায়ে। হ্যাঁ চাই রস স্কিল লিখা ভাই। আরে বাইরে নিয়ে এলাম। দাঁড়া এনে রাখ। তোর পরিচয় কি এলাকায়? তোর পরিচয় কি? তুই কি? এই বেটা তুই কি এলাকার? এই শুনেন। হ্যাঁ কি শুনবো তোর কথা? এই বেটা তোর কথা কি শুনবো? আমার ছোট ভাই সিগির খাইছে, অন্য কিছু খাইছে, এই জায়গায় আরো বড় কিছু খাইবো। হে ভাই কি করতারবি ভাই? ভাই নে এই যে তুমি বাইরে মারছস না, তুই রাতাস না খাম্বা ঝুলাই দিবি। তুই লোক চিনাস? ভাই তুই লোক চিনাস? তুই কত বড়? দাঁড়া এই মাপছা আমার ভাই, গেস মাপছা মাপছা। এ ভাই আপনারা কি বংশ পরম্পরা বেয়াদব নাকি? এই বেটা এই ভাই এত কথা কইছ? এই বিচ্চন এই মুরব্বি, এই দাঁড়া এই মুরব্বি, জানের কি ময়া নাই, ভয় নাই, চুপ করে বই থাকতে, চুপ করে বই থাক, কানের নিচে এমন দিমু না একবারে প্যান নষ্ট করে লাইবা, চুপ, কোনো কথা নাই। কি করছো সেটা তুই? আমার ছোট ভাইয়ের গিয়ে তুই আর দিস? তুই আমার চিনোস না? এই বেটা আমার চিনোস না তুই? হ্যাঁ কি চেয়ারে চুস্কি লিগা, চেয়ারে চুস্কি লিগা? তোর তো মুন্ডা চাইতেছে মনে কর, মাইরা হলাই বেটা এখন। হট আর পাই ধরো মাপচা মাপচা। আপনার ভাই তো অপরাধ করছে। আমার ভাই অপরাধ করছে আমি বুঝুম, তুই কে? তুই আমার ভাইকে হাত দিলি কি লিগা? এই বেটা তোর কি রাখছে এই এলাকায়? কি তোর মাতবুরি করতে রাখছি বেটা? হ্যাঁ তুই আমার ভাইকে হাত দিলি কি লিগা? এটা কো আগে চুপ থাক বেড়া, এত কথা কবি না, কথা কইলে একবার কিন্তু গা হালাই দিবো কিন্তু। আবার তুই এদিকে চাই বংশগত রক্ত পরম্পরা, তোর মনটা চাইতেছে কি জানোস? এলোটা গেল আমার ছোট ভাই, এমন থেকে যা চাইবো তাই দিবি। তোর এত বড় সাহস দিচ্ছে কেটা? হ্যাঁ তোর সাহস দিচ্ছে কে? আরে কথা কই মাপটা কার কাছে মাপছিস? এই বেটা তুই কে? হ্যাঁ তোর কাছে মাপছিস ভয় না বয় কার গায়ে হাত তুলছ কি রে ভাই? চুপ আবার কথা কস, চুপ খালে থাকবি। এই বেটা তোর দেখে গেলাম বেটা ভয় কি রে? তুই কার গায়ে হাত দিলি? হ্যাঁ তুই কার গায়ে হাত দিছস? তুই চিনোস না আমারে? তুই কার গায়ে হাত তুলছস? খেয়ালামো কিন্তু সব পেরে খেয়ালামো একবারে,
কাঁচা ধরে খাইলামু কিন্তু আজকে হ্যাঁ শর্ট টু শর্ট হ্যাঁ তুই এলি কইছিস কা শর্ট টু শর্ট খাস না সব জায়গায় বাগড়া দিতা হ্যাঁ শর্ট 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 খা চরম বেয়াদব কি সে মুরব্বি এই এতটুকু পোলা আরে মুরব্বি কি কইবা আমি কইতাছি ওরা তো বড় কইছে আমার বাইর শুলে হাত তুলছে ওরা হাত কাইটা লয়ে যামু হাত কাইটা লয়ে যামু হিজরা গমত ওরা হাত কাইটা লয়ে যামু আচ্ছা কি সে মুরব্বি বলেন হিজরা গমত করো গে বহুত চুপচাপ চাপে দেখ সব কি সে বল ঘটনা হইছে কি আমি আর আমার এই ভাতিজা এখানে বসা আচ্ছা সন্ধ্যার সময় আমার একটা বিল আনতে যাবো আর কি তো আমার কইতেছে কাকা আমি সন্ধ্যার সময় আমি বললাম ঠিক আছে যাই ইন দি মিনটাইম এই ছেলেটা আইসা এখানে বইসা পায়ের উপরে পা তুলে এই মামা একটা বেনসন দে তো আচ্ছা লইছে নিয়ে আমার কাছে লাইটার চাই তারপর আবার আমার এরকম করে দেখছেন একটা লাত্তি দিমু বেটা একদম বিসি বুসি গালালাম এই বেটা কি লাত্তি দিবি তুই বেটা ভাই এই লোককে চুপচাপ তুই জালের মতো করস করে হ্যাঁ কথা নাই আপনি মুরব্বি চুপ থাকেন তুই এমনি থাক তো শাস্তি ওইটা আসতো হ্যাঁ কি সে মুরব্বি সম্মান দিতে জানস না মানুষ সম্মান দিব কি আমার কাছে সম্মান দিতে জানস না সম্মান দিতে জানস না সম্মান উঠে গেছে এ বেটা সম্মান উঠে গেছে সম্মান উঠে গেছে এদিকে কিরে তোর ছোট ভাই একটা মানুষকে অসম্মান করছে তুই তারে শাসন না করে তুই এসে তার লগে গেঞ্জাম করতে কেন সম্মান দিতে জানস না আরে পোলা বেন এটা ভুল করে আলাইছে ভুল করে আলাইছে তুই ভুল করতে আইছিস কেন ও কি তোর ছোট ভাই না হ্যাঁ তোর ভাইয়ের সামনে সিগারেট খা ধর একটা কেন সিগারেট খাইছিল ধর এটা হাতালো আরে ও এত বড় বেয়াদব না আমার সামনে সিগারেট খাইবো চিন্তা করছেন ভাই এমন ধরে কানে নিচে থাপ্পড় দিমু জাগার মধ্যে প্যান্টে মুইতে দিবি দে তোর ভাইয়ের সামনে সিগারেট খা ধর না না ও তো দোকানে দুই বান্ডিল টাকা দিছে দিয়া কইছে আমার ভাই মদ গাঁজা সিগারেট যা চায় সব দিবি ধর আমি সিগারেট খাই না খা হ্যাঁ সামনে খাইতে পারছো স্যার সামনেও খাইতে পারবি খা এ তো রক্ত দূষিত ভাই এ বেড়া এ কথা কম কবি মুখ সামলায় কথা কর তুমি কিন্তু মিয়া বেশি করতাছো এক কাম করুন আর ধরে ধরে মুরব্বি আমার বাবার বয়সী আমার বাবার বয়সী তোর বাবার বয়সী তো বাবার বাবার বয়সী লোকের গায়ে কেমনে হাত তুলছ কে হাত তুলছে একবার না তিন চারবার কেন মারছস নাউজুবিল আসতে মুরব্বি মিথ্যা কথা কোন কে ওরা দুইটা থাপ্পড় দে দে এ নাই তোর বাই না তোর বাইরে দুইটা থাপ্পড় দে দাঁড়াই রইছস কে দে থাপ্পড় দে দেয়ার থাপ্পড় দে ভাই 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 ভুলে গেছে আমি বুঝতে না ভাই তোর বাইরে মাফ করে দেন ভাই তোমাদের সামনে আমার গায়ে হাত দিতে আছে তোমরা কিছু বলতেছো না চুপ থাক এ বেটা ব্যবহার করতে কি শিখে জানো পরিবার থেকে সবটি ভাই হইছে তো গুন্ডা সবটি ভাই হইছে তো এলাকার ভিতরে করস হইল চুরি স্যারস্বামী করস হইল ডাকাতি হ্যাঁ গাঁজা বেসস হিরোইন বেসস তো তোরা কি ভালো হইবি তোরা যদি ভালো হইতি তোর ভাইও ভালো হইতো তোর বাপ মাও ভালো হইতো প্রত্যেকটা ভাই তোরা এরকম এই যে এটা তো মাদক ব্যবসায় এ বেটা সমান সমাজ থেকে কি সম্মান উঠে গেছে সম্মান দিতে জানিস না মানুষে
মানুষের সম্মান দিতে জানোস ভাই ছোট ভাই লাত করছে তো মাথা গরম হয়ে গেছে কি লাগা মাথা গরম হইব কি লাগা মাথা গরম হইব তো ছোট ভাই শুধু আর মানুষের ছোট ভাই নাই তুই যেমন বেয়াদব তুই তো তারে ফসছই দিলি সে যে এর সাথে বেয়াদবি করে গেছে তুই যদি তারে শাসন করতি তাহলে এটা আর এই পর্যন্ত আসতো না তুই তার কথা শুনে তুই এখানে এসে কি করছস স্যার গায়ে হাত তুলছস কেন কেন বিবেক নষ্ট হয়ে গেছে তো তোর মত এই যে গুন্ডা ফান্ডা তোর মত যেগুলি আছে না এই যে নেতার পরিচয় দেশ নেতার পরিচয় দিয়ে চলস এগুলি প্রত্যেকটা পরিবার নষ্ট ভালো কিছু আশা করা যায় না তো তোর কাছ থেকে ছোটরা তো বড়দের কাছ থেকে শিক্ষা নেয় এর গায়ে হাত তুলছস মাপসা এর কাছে মাপসা ঠিক আছে ভুল হয়ে গেছে হ্যাঁ মাপসা আমরা বাবার বসে মাপসা ঠিক আছে এদিক টাকা এলাকায় বসবাস করবি সবারে সম্মান দিয়ে চলবি অসম্মানিত কাজ করবি বুঝছস তো একদম সব খুলে এলাম ভাই ভুল হয়ে গেছে বাইরে নিয়ে শাসন করতেছিল ভবিষ্যতে এরকম হইব না ভাই না ওরা পুলিশে দিয়ে না ভাই এবারে পুলিশের গাড়ি একটা ভাই একটা সুযোগ দেন ভাই একটা সুযোগ দিয়ে দেন বাইরে ছোট বাইরে ভালো করতে পারি কিনা একটা সুযোগ দেন ভাই দেন শামিম সাহেব একটা সুযোগ দেন একটা একটা বেশি না একটা ভবিষ্যতে দেখবেন না ভবিষ্যতে যা তোর বাসায় লই লই আজকে চল পরে আজকে ফ্যান সিলিং ফ্যান আছে না ওটা লগে বাঁধ দে তোর পিডামো চল হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিক আছে শোনেন এই যে ভদ্রলোক শোনেন একটা পরিবার থেকে শিক্ষা নেয় মানুষ ছোট ছোট ছেলে মেয়েরা আস্তে আস্তে বড় হয় আর পরিবার থেকে জ্ঞান অর্জন করে ঠিক আছে যে ভাবটা দেখেছেন আয়সা আপনার বাবার বয়সী আমি আমার এ পর্যন্ত তোয়াক্কা করলেন না যে একটা কথা আছে না শেরের উপর শো আসে এখন ঘাড়ে পড়ছে সিধা হয়ে গেছে যান সব জায়গায় নেতাগিরি করস হ্যাঁ এখনই তো দিছিল আর সব জায়গায় বিড়ি সিগারেট খাওয়ান লাগবো এই বেটা বাসা নাই হ্যাঁ বাসায় বসে সিগারেট খাওয়ান জানা লো জ্বালা লো জ্বালা লো আমার সামনে খা কা খাস না গেলি আমার সামনে খা সিগারেট খা কা হারামির বাচ্চা লাই দিতে তো একদম মাথা গেছে কি করিস বাবার বসে একজন মুরব্বি বসে রইছে তুই কেমনে পারলি আরে বেটা জাফর সাহেব কে তুই চিনস হ্যাঁ হ্যাঁ জাফর সাহেব কে জাফর সাহেব এমপি এমপি আর ওটা কে জানস নাচির সাহেব চিনস বেটা হ্যাঁ ওটা জাফর সাহেবের বাইশটা বাইশটা যদি একবার মনে কর যে যদি ওই যে ফোনটা দিছিল না মাপ যদি না চাইতাম না তোর এসো আমগো সহ মনে কর ঢুকাইতো ভিতরে মিয়া ফাইজলামি করস হট আরে ভাই হনো আর আজকে তোর বাসাতে বাইরে বন্ধ তুই আজকে তোর বাসাতে বাইরে বিনা যদি বাইরে রাস্তার কর তুই সব আছে হাট